আমি সদা সত্য কথা বলি, মিশা কথা আমার মুখ দিয়ে বাইরে বলো না। আপনি এখানে সবসময় ঘুরঘুর করেন কেন? বিরক্ত হয়ে ঘুরঘুর করি কি কোন বিয়া বাড়ি অথচ কোনো আয়োজন নাই, বিরক্ত মনে? কোন জায়গায় বিয়ে বাড়ি, কার বিয়ের কথা কোন? আমার বিয়ের কথা কই? আপনার বিয়ের কথা তো আগেও শুনছি, এখন কোন বাড়িতে আপনার বিয়া? আমগো বাড়িতে আপনার বিয়া কার লগে? মেয়ে কেডা? আমার শরম করে? শরম সারা কোন? মেয়ে কেডা? মেয়ে তো হিসাব ছাড়া সুন্দর, শাবনুর পূর্ণিমা তার সৌন্দর্যের সামনে সাদা কালো টেলিভিশন। আমগুবারিতে এত সুন্দর মাইয়া কেডা শুনি? মস্করা যান না তো? আমি মস্করা যাই না, আমি জিগাই আমগুবারিতে কেডা মাইয়া। আপনি সন্ধ্যা ডাকলে অমঙ্গল হয়। আমার
এটা আমি কি দেখলাম সুলতান ভাই? চুপ, একদম চুপ, যা দেখছোস দেখছোস, কাক পক্ষী যেন ট্রেন না পায়, ঠিক আছে? আম্মা জিজু যাই না যায়? আরে আমি আর তুই না বললে আম্মাজি জানবে কেমনে? আম্মাজি অনেক কষ্ট পাইবো। চুপ চুপ, এই কথা যদি আর কেউ জানে কি হবে বুঝতে পারছোস? কি হয়েছে সুন্দরী, ঘর দিয়ে নিয়ে আসলি, বুঝলাম না কিছু। আম্মাজি, আপনার আমরা অনেক ভালোবাসি, আর আমরা চাই না কেউ আপনার ক্ষতি করুক। কে আমার ক্ষতি করতে চায়? আমি আপনারে কইতেও পারতেছি না, আবার না কইয়াও থাকতে পারতেছি না। কি হয়েছে বল। আম্মাজি কথাটা চৈতনির কইছে কালো জিরে লইয়া, ও কইতে ভয় পাইতেছিল। কি কথা? আম্মাজি আমারে মাফ করবেন, কথাটা শুনলে আপনার সংসারটা ভাঙ্গাও যেতে পারে। সুন্দরী বল। আমাকে ঘরে থালা বাটি বাসন যা আছে কোনো স্ট্যান্ডার্ড নাই, আরে একটু স্টাইলিশ জিনিস রাখতে পারো না? আরে বলছি কত মানুষের বাড়িতে বলে একের খানদানি জিনিসপত্র থাকে। আপনি আইনে দিলে আমার রাখতে দোষ কি? আপনি আইনে দেন, আমি ঘর দরকার সাজায় গুজায় রেখে দিই। আর ওই তোমার রামধনের ওই আগের হাতে যে জাদু আছিল, হে জাদু আর এখন নাই। ও, আমার হাতে জাদু অনন নাই না? একদিন এই হাতে রামধন খাইয়ে কিন্তু আপনি আমার লাগে পাগল হয়েছিলেন। আমি মনোজন্মীর লাগে আমার তুলনা করতে করতে আপনার অহন কাছে আর কিছু ভালো লাগে না। ওর লোকে তুলনা করে কোনো লাভ নেই, ওর দিলটা অনেক বড়। দেখেন না, নিজে উদ্বোধন না করে আপনারা কইছে উদ্বোধন করতে। আরে হেইডা হইলো হে চালাকি, বুঝো না আমার বুঝার বাকি নাই। সেই যে কইছিল না মুসকুন উদ্বোধন হয়ে যাবে, পারছে? হয় নাই, হয় নাই, দেখো না কোনদিন দিয়ে কি খেলা হয়। হে হে, আমি উদ্বোধন করতে এর সঙ্গে হিরে লাগবে, আর এর সময় তো হচ্ছে পড়ে থাকে গঞ্জে এখন বাজারের কাছে। বাজে কথা কইেন না, মুন্নাজ বাবু শুনলে। আরে শুনুক না, শোনাই তো দরকার, এই জানা দরকার কোন হান দিয়ে কি হইতে চেষ্টা, বুঝছো? সারাদিন খুঁজছি কিন্তু কোথাও পাই নাই তো। নাস্তা করছো? জি না আম্মাজি, নাস্তা এখনো হয় নাই। নাস্তা কইরা পালকি তৈরি রাখো, আমি বাইরে যাবো। কই যাবেন আম্মাজি? গঞ্জে যাব। জি আম্মাজি, পালকি রেডি থাকবে। একাউলা কি হয়েছে রে? যে না মাখন ভাই, কিছু হয়েছে না? না কিছু তো হয়েছি, তোর চেহারা দেখে বোঝা যাইতেছে। হ্যাঁ না কই কিছু না। সবাই গোসল পানি করে নাস্তা শেষ করে পালকি রেডি করো। বুলা। জি ভাই। যাও। কি হলো ভাই? আমার কেমন যেন শীত শীত করতেছে, আমার গোসল লাগবে না ভাই, আমি নাস্তার কাছে থাকি। ও, আপনার গোসল লাগবে না?
আপনার নোংরা শরীর নিয়ে পালকির কাছে দাঁড়াইলে আম্মাজি গন্ধে তো বমি করে দিব। মাখন। জি ভাই। নজর ঠিক করো, আম্মাজির সামনে এমন কিছু করো না যাতে জীবন বরবাদ হয়ে যায়, কথা বোঝা গেছে? জি ভাই। উদ্বোধনী হইব না কদি, আরে সামান্য একটা পুষ্কুণ্ডি লেগে আবার আসলে মানুষের উপকার হইব দেখেই তো আমার বন্ধুকে জমিটা আমি ছেড়ে দিলাম। খুব ভালো করছে, গ্রামের মানুষ আমার অনেক ভালোবাসে তো। পাগলাটা কি আমি দৌড়াইতেছে, আবার আমার গায়ের উপরে এসে না পড়ে নয়া আয়রন করা কাপড় না। আরে পাগল হইলেও মানুষ ভালো, পাগল তো পাগলই, এর আবার ধরন কি? ওই ওই আস্তে দৌড়া, আস্তে দৌড়া, আমার উপরে পড়বি না, আমার নয়া আয়রন করা কাপড়, আস্তে আস্তে। আমার তো সংবাদ পৌঁছাইতে। আরে কি আর সংবাদ, আম্মাজি গঞ্জে যাইব দেখে আমার বিয়ে একটু পিছাইতে যেতেছি, দেখি মায়ের বাড়ির কি মতামত। এমনি কোমরে জ্বালায় বাঁচি না, তার উপরে এবার গায়ের উপরে এসে পড়ছে। গোলাপ ছিটতে গেলে কাটার কথা বললে চলে না। তুই কি কইলি, এই কথা কইলি কে? সব কিছু কি আর আমি জানি? আচ্ছা জালালি, তুমি তো আমার অনেক যত্ন করো, এগুলো কার খাওন? এগুলো কারো খাওন না, কালকে রাত্রের বাড়তি খাওন। কি কো দরকার ছিল কষ্ট করার, আরেকটু পরে তো কষ্ট সেজে সকালে নাস্তাই খাইতে। আচ্ছা তাহলে খাওনগুলো নিয়ে যাই। না মানে আমি কি তা বলছি নাকি, খাবার হচ্ছে পবিত্র জিনিস, তাছাড়া রিজিকের মাল হেরফের করা ঠিক না। টুলু বাবু কই যাইতাছিস স্কুলে? আমি তোমার মামা, আমি তোমার ডবল মা, তোমার গঞ্জে আগাই দিয়া তুকু, তোমার স্কুলে আগাই দিয়া গঞ্জে আমার বিয়েটা সাইরা, গঞ্জে তো বিয়া না, বিয়া ধারে কাছে তো, বিয়েটা সাইরা, তারপর গঞ্জে তুলে সবাই দেখা দিয়া, তারপর আমি আপন বুঝাইতে যে অনেক কথা আছে। চলো গাড়ি বানাই দেয় নিল না, মাঝখান দিয়ে আমার একটা সালাম ছাড়াই অস্ত রাইল। আচ্ছা চেয়ারম্যান সব কেমন কামটা করছে যে এরপর শুনে উদ্বোধন করতে হইব? হ্যাঁ আম্মাজির সামনে চেয়ারম্যানটা ধুতে ছিল, আম্মাজিরই উচিত ছিল পুষ্পটা উদ্বোধন করে দেওয়া। ঠিকই কইছে। কিন্তু
আমি তো সুলতান তোমারে বলছি, তুমি চেয়ারম্যান সাহেবকে বলো নাই? জি আম্মাজি, বলেছি। চেয়ারম্যান সাহেব বিষয়টা জানেন, কিন্তু খালুজি বুঝছে। আসলে মানুষের উপকারের জন্য একটা জিনিস করা হইতেছে, সেটা দেরি করে লাভ নেই। আপনারা এক কাজ করেন, চেয়ারম্যান সাহেবকে দিয়া উদ্বোধনটা করাই ফেলেন। জি আম্মাজি। কিন্তু আম্মাজি, এলাকার সবাই চায় আসলে আপনি পুকুরটা উদ্বোধন করলে সবচেয়ে ভালো হয়। আপনি উদ্বোধন না করলে বিষয়টা গুরুত্ব থাকে না। এইটা তার কোনো প্রতিষ্ঠানের উদ্বোধন না যে ফিতা কেটে উদ্বোধন করলাম। এক কাজ করেন, আপনারা এক ঘটি পানি পাঠিয়ে দেন পুষ্কণির থেকে, আমি উজু করে দুই রাকাত শোকরানা নামাজ পড়ব। জি আম্মাজি, এক্ষুনি আনতেছি। আসসালামু আলাইকুম আম্মাজি। আসি। এই তোমরা যাও, সামনে যাও। জি ভাই। সুলতান। জি আম্মাজি। নামাজটা পড়ে আমি রওনা হব। জি। মাখন। জি ভাই। তোরা না বলছি নজর ঠিক করতে? আমি মিলাদ পইরা তবা করে সব ছেড়ে দিছি, চল উপরে যামু। এটা ফিরে রিস্কা, এই রিস্কা সবাই উঠতে পারে না, আর উঠলেও সত্যি বইতে পারে না। আমি পারুম নে, চল। না না না, কোনো বিশ্বাস না, তুমি তোমার রাস্তা মাপো। তো কি যাবি না? না চল যাও। জানি দিয়া কথা কয়, তুই তো চুরে হনে না, ধর্মের কাহিনী। হ্যাঁ, কত ঘুরা বুঝাইছে, চুরি খাইরা দিয়া ভালো যা, অনেক বুঝাইছে ভালো হয়ে গেছে গা তোর কোন হ্যানকার। হ্যাঁ তোর কত বড় কই যাচ্ছে, তোর বেল চুরি কর, বেল চুরি কর, তোর কই যা কত বড় হয়েছে, তোর কই যাতে আমি আমার বাড়ি উত্তরে দেখা হম, তুই কার বাড়ির কৃষ্ণের মধ্যে বেল চুরি করতে আসে। আম্মাজি, আপনি এই পুষ্কণী উদ্বোধন করে দেওয়ার পর থেকেই লোকজনের পানি ব্যবহার শুরু করছে। সুলতান। জি আম্মাজি। গ্রামের মহিলাদের কথা চিন্তা করে খুব সত্তর এখানে একটা বাঁধানো ঘাটলার ব্যবস্থা করব। জি আম্মাজি, তাড়াতাড়ি হবে। চলো উঠাও। আচ্ছা, সব ঠিক আছে।
আরে ধর সালাম আলাইকুম সাইনুল সাহেব ওয়ালাই কি যে যে একটা কথা আছে চেহারা এরম করে রাখছো কেমন টু এলএলবি একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদ কি দুঃসংবাদ পুষ্কনীতি উদ্বোধন হয়ে গেছে কেড়াগুলো উদ্বোধন আম্মাজি মুন্নুজান বিবি তোমার আম্মাজান হইল কবে টিকা আমি যারে খুঁজতেছি সেইখানে নেই আমি ভুল বাড়িতে আসছি ঘর হারায় ফেলাইছেন তা কার ঘর খুঁজতেছেন আমি সব কিছু হারায় ফেলছি আপনি আমার স্ত্রী